नमस्कार बंधुरा, आज हमें इसे एक नतुन एसी भिडियो नहीं आज हमें बनाब पटल मलाइकारी। तो तुम क्या बनाते हैं देखे नी। तार जन्य प्रथम एखे नहीं पटल। पटलगुलो के आगे थेके खोसा छाड़िए मुखगुलो के एइभावे चिड़े रेखेछिलाम। एखन एगुलो के नून और हलुद माखिए नेब। পটলগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব কুড়িয়ে রাখা নারকল, কয়েকটা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা কাজু বাদাম। এইবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। এটা খুব মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আবার ওই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব একটা কেটে রাখা টমেটো আর কয়েকটা কুচিয়ে রাখা আদা। এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর একটা কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতন সরষের তেল। এইবার নুন হলুদ মাখানো পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি, কয়েকটা এলাচ আর লবঙ্গ। এইগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা আর টমেটোটা। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা নারকল, কাঁচা লঙ্কা আর কাজু বাদামটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরলা দুধ। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে। এইবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। পটলগুলোকে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা আর 1 চামচ ঘি। এইটাকে সামান্য নাড়াচাড়া করে নিলেই পটলের মালাইকারিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আশা করি আজকের এই নতুন এসে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।